তাহলে আজকে আমরা আমাদের পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসটা আলোচনাটা করব। পঞ্চম শ্রেণীর গণিতে দেখো, এর আগের দিন আমরা ভগ্নাংশ নিয়ে কথা বলছিলাম, প্রকৃত ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে না, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে বা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়া, এগুলো আমরা আগের দিন শিখছিলাম। আজকে আমরা শিখব কিভাবে একটা ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করা যায়, এটা আমরা আজকে শিখব। কিভাবে একটা ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করা যায়, তাহলে চলো আমরা আগে দেখে নিই। আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এটা আমরা আগে দেখি। দেখো এখানে দেওয়া আছে 16/24। এবার কি করেছে তোমরা দেখতে পাচ্ছ, লবের 16কে দুই গণিত দুই গণিত দুই গণিত দুই করেছে, হরের দুই গণিত দুই গণিত দুই গণিত তিন করেছে, তারপরে দুই দুই গুলো সব কেটে দিয়েছে, এখানে দুই আর তিন পড়ে আছে, এখানে লিখে দিয়েছে 2 আর 3। কি হলো, কিভাবে হলো আমরা কিছু এখন বুঝিনি, করে দিয়েছে করে দিয়েছে এটুকু আমরা দেখেছি। আমরা শিখবো, শিখে আমরা বুঝবো, বুঝে আমরা শিখবো যে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে করতে হবে, আসছি সেটাতে আমরা। কিন্তু তার আগে একবার ভালো করে বুঝে নাও, এই যে 16 এটাকে কি করা হয়েছে, এটা কিচ্ছু না, উৎপাদক করা হয়েছে, খুব সহজে উৎপাদক করা হয়েছে। তোমরা লসাগু বসাগু শিখেছো, উৎপাদক তোমরা করতে জানো, উৎপাদক করা হয়েছে। দেখো এখানে 24 24কে কি করেছে, প্রথমে 2 দিয়ে ভাগ করেছে, পেয়েছে কত, 24কে 2 দিয়ে ভাগ করলে হয় 12, তাহলে 2 এখানে লিখেছে, 12কে আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে। সব থেকে ছোট কোন সংখ্যাটা দিয়ে ভাগ যায়, উৎপাদক একদম ওই ভাবনাটা দিয়ে করো, সব থেকে ছোট 2 দিয়ে ভাগ যায়, পাই আমরা 6 6কে আবার সব থেকে ছোট সংখ্যা 2 দিয়ে ভাগ যায়, পাই আমরা 3। দেখো 3কে আর ভাগ করা যায় না, 3কে 3 দিয়েই ভাগ করা যায়, উত্তর হয় 1। তার মানে আমরা এরকম একটা সংখ্যায় পৌঁছে গেছি যেটা একদম মৌলিক সংখ্যা, আর তাকে ভাগ করা যাবে না। তাহলে আমরা কি লিখবো, দেখো আমরা এখানে কি কি পেলাম, 2 পেলাম 2 পেলাম 2 পেলাম 3 পেলাম, এবার গুণ করো, 2 আর 2 এ গুণ করলে হয় 4, 4 আর 2 এ গুণ করলে হয় 8, 8 আর 3 এ গুণ করলে হয় 24। তাই এটাকে দেখো 3টে 2 গুণিত 3, উৎপাদকটা লিখেছে। তাহলে একই ঘটনা 16 সঙ্গেও হয়েছে, 2 দিয়ে ভাগ করেছি, সব থেকে ছোট 2, 2 দিয়ে 16কে ভাগ করা যায়, 2 8 16, আবার 2 4 8, আবার 2 2 4, তাহলে সব থেকে ছোট সংখ্যা 2, তাকে আর ভাঙা যায় না, তাহলে এটার উৎপাদক হচ্ছে 4টে 2, 2 গণিত 2 গণিত 2 গণিত 2 হয়ে গেল। তাহলে আমরা একবার 16 উৎপাদক করেছি, একবার 24 উৎপাদক করেছি, মানে একবার লবের উৎপাদক করেছি, একবার হরের উৎপাদক করেছি। কিন্তু এই কাটলাম কিভাবে, এটাও তো বুঝতে হবে, কাটলাম কিভাবে। দেখো এখানে আমি অনেক কিছু তোমাদের বইয়ে এখানে বড় করে বলা আছে, আমি এখন ওটাতে যাচ্ছি না, এখানেও যা বলা আছে আমি এখন ওটাতে যাচ্ছি না, তোমাদেরও যাওয়ার দরকার নেই, শুধু এটুকু বুঝে নাও, ওপরে আর নিচে যখন একই সংখ্যা পাবে তুমি কেটে দেবে। কেটে দেওয়া মানে কি, ভাগ করে দিলাম, তাহলে 2কে 2 দিয়ে ভাগ গেল, তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 মানে ওপরেও 1 নিচেও 1, ভগ্নাংশের জন্য 1 মানে কিছুই না। তাহলে আমরা কি করলাম, ওপরে 1টা 2 নিচে 1টা 2 কাটলাম, আবার লবের থেকে আরেকটা 2, হরের থেকে আরেকটা 2 কাটলাম, আবার 1টা 2 আর 1টা 2 পেয়েছি, মানে মোট 3টে 2 লবে পেয়েছি, 3টে 2 হরে পেয়েছি, মানে 3টে করে কেটেছি, পড়ে রইল কে, 2 আর 3, তাহলে 2 এর 3, এটা আমাদের নতুন ভগ্নাংশ হলো। আমরা কি বলছি, এটা হচ্ছে এই 16/24 ভগ্নাংশটার লঘিষ্ঠ আকার, লঘিষ্ঠ মানে এর থেকে ছোট আর করা যাবে না। দেখো তুমি 2 এর 3 এই ভগ্নাংশটার আর উৎপাদকও পাবে না লবের বা হরের, আর এটাকে ছোটও করতে পারবে, এটাই সব থেকে ছোট, লঘিষ্ঠ মানে সব চাইতে ছোট। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, একটা ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারি। তো অর্থাৎ আমরা যদি একটু ছোট করে বুঝি, মানে এখানটায় যেটা আমাদের দেওয়া আছে এটা যদি আমরা বুঝি, তাহলে কি দেখব, তাহলে দেখব 3টে 2 মানে 8, ওপরে নিচে দুটোকে আমরা 8 দিয়ে ভাগ করেছি, পেয়েছি 2 এর 3। আমি এর আগেই বলেছিলাম, এর আগে তোমরা শিখেওছো,
ভগ্নাংশে যাই করো, যদি কমাতে হয় ছোট করতে হয় উপরে নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করবে, যদি বড় করতে হয় উপরে আর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করবে। তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে আমরা যা করব ছোট বড় যেটাই পাই আমরা কিন্তু সব সময় একই সংখ্যা দিয়ে ভাগ করব বা গুণ করব, ভাগ করব বা গুণ করব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পদ্ধতি হবে। অর্থাৎ আমরা যখন কোনো একটা ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে পরিণত করতে যাচ্ছি, তার মানে কি হচ্ছে, আমরা ওই ভগ্নাংশটার লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করছি। কোন সংখ্যা দিয়ে ভাগ করব একটু যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে, আসলে আমরা ওই সংখ্যা দুটোর গসাগু দিয়ে ভাগ করেছি, তাই না? আমরা ওই সংখ্যা দুটোর গসাগু দিয়ে দুটো সংখ্যাকে ভাগ করেছি, তাহলে আমরা সব থেকে ছোট আকারটা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকারে পরিণত করার নিয়ম। এরপরে তোমাদের বইয়ে এখানে বেশ কিছু দেওয়া আছে, এগুলো তোমরা করবে, এগুলো নিয়ে আর আমি আলোচনা করব না, এগুলো তোমরা করবে। তো এটা একটা পদ্ধতি। এরপরে আরো একটা পদ্ধতি আছে, আমরা যেটা করছিলাম সেটাই করছি এখানে, দেখো একটু অন্যভাবে। ধরো এই যে 45 আর 63, এই দুটো সংখ্যা আমরা প্রথমে দেখে নেবো এমন একটা সংখ্যা যেটা দিয়ে এদের দুটোকেই ভাগ করা যায়, সব থেকে ছোট একটা মৌলিক সংখ্যা যেটা দিয়ে এদের দুটোকে ভাগ করা যায়। তুমি কি দেখবে, দেখবে 3, 3 15 45, আর 3-এ 21-এ গুণ করলে আমরা পাই 63। তাহলে 3 দিয়ে 45-কে ভাগ করে পাবো 15, 3 দিয়ে 63-কে ভাগ করে পাবো 21, তাহলে আমরা 15 আর 21 এই দুটো সংখ্যা পেলাম। এবার আমরা কি করব, আমরা এবার দেখব 15 আর 21 এই দুটোকে আবার 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 3 দিয়ে 15-কে ভাগ করলে পাবো 5, 3 দিয়ে 21-কে ভাগ করলে পাবো 7, তাহলে 5-এ 7। এখন মজাটা হচ্ছে দেখো, এই 5-এ 7 সংখ্যাটা পরস্পর মৌলিক। যখনই তুমি পরস্পর মৌলিক সংখ্যায় এসে পৌঁছাবে তুমি জানবে এটা লঘিষ্ঠ আকারে পৌঁছেছে। একটাই পদ্ধতি, যতক্ষণ না পরস্পর মৌলিক সংখ্যায় এসে পৌঁছাচ্ছ ততক্ষণ লঘিষ্ঠ আকারে এসে পৌঁছাওনি। যখন তুমি পরস্পর মৌলিক এই জায়গায় এসে পৌঁছে গেছো তখন জানবে তুমি লঘিষ্ঠ আকারে এসে পৌঁছেছ। তো এখন আমাদের এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে যেটা এই পদ্ধতিটাকে মেনে করতে হবে, তো তোমরা এই পদ্ধতিটা মেনে এই অঙ্কটা করবে। কিন্তু আমাদের আরো একটা পদ্ধতি এখানে দেওয়া আছে, যে পদ্ধতিটার কথা আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি। কি দেওয়া আছে, দেওয়া আছে গসাগু দিয়ে আমরা কিভাবে এটা করতে পারি। দেখো 16 আর 24 এদের যদি আমরা গসাগু নির্ণয় করি তাহলে কি দেখবো, 16 আর 24-এর গসাগু হবে 8। এখন এই 16 আর 24 একে লব আর হরকে যদি আমি 8 দিয়ে ভাগ করি, মানে গসাগু দিয়ে ভাগ করে দিই, তাহলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 2-এর 3। এটা পরস্পর মৌলিক সংখ্যা, অর্থাৎ আমরা লঘিষ্ঠ আকারে পৌঁছে গেলাম। তাহলে 3টে পদ্ধতি এখন পর্যন্ত আমরা এই বিষয়ে শিখেছি। এরপরে আরো কিছু আছে, এখানটায় ছোট করে কিছু অঙ্ক দেওয়া আছে, এটা তোমরা করবে তাহলে তোমরা এই ব্যাপারটা বুঝতে পারবে। কিন্তু আমরা একবার মনে করে নিই যে আমরা কি কি দেখলাম। প্রথম আমরা দেখলাম কি, এইভাবে উৎপাদকে ভেঙে নিয়ে ওপরে নিচে ভাগ করে অর্থাৎ কেটে দিয়ে আমরা লঘিষ্ঠ আকার পেতে পারি। দ্বিতীয় আমরা কি দেখলাম, দ্বিতীয় দেখলাম যে আমরা এইভাবে একটার পর একটা ওপরে নিচে একই সংখ্যা ভাগ করে করে করতে পারি, যদিও বড় হয়ে কিন্তু পরে এটাই তোমরা করবে, এটাই তোমাদেরকে শেষ পর্যন্ত করে যেতে হবে। যত উপরে ক্লাসে উঠবে দেখবে অনেক এরকম অঙ্ক আছে, এই জিনিসটা তোমাদের করতে হবে। এই পদ্ধতিটা ভালো করে মনে রেখো। আর একটা জিনিস জানবে, যদি একবারে এটার সরাসরি যদি উত্তরটায় পৌঁছাতে হয় এত কিছু না করে, তাহলে অবশ্যই সংখ্যা দুটোর গসাগু করে নেবে, গসাগুটা দিয়ে লব আর হরকে ভাগ করে দেবে, তুমি লঘিষ্ঠ আকারে পৌঁছে যাবে। তাহলে এইভাবে আমরা কোনো একটা সংখ্যাকে
ভগ্নাংশ সংখ্যাকে কোনো একটা ভগ্নাংশকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারি। এটাই তোমাদের আজকের পড়া পঞ্চম শ্রেণীর গণিতের জন্য। এবং এর সঙ্গে আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে বেশ কিছু তোমাদের দেওয়া আছে লঘিষ্ঠ আকারে পরিণত করার অঙ্ক, এইগুলো তোমরা করবে, ঠিক আছে? এই পর্যন্ত তোমরা এগুলো করবে, তারপরে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা পরের দিন আবার করব। আজকে আমাদের পড়াটা এই পর্যন্তই থাকবে।